পাইলস বা অর্শ নামক সমস্যাটি মোটামুটি অনেকেই ভুগে থাকেন, কিন্তু লজ্জার অভাবে চিকিৎসকের কাছে যান না, যার কারণে এই রোগটি নিয়ে একটি সময় মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রাথমিক অবস্থায় মাত্র 3টি নিয়ম যদি মেনে চলেন, পাইলস বা অর্শ সমস্যাটি কিন্তু প্রাথমিকভাবেই আপনি সম্পূর্ণ নিরাময় করতে পারেন। আজকে এই ভিডিওতে আমরা পাইলস বা অর্শ রোগে আক্রান্ত হলে কিভাবে প্রাথমিক অবস্থায় ঘরে বসে নিজে নিজে চিকিৎসা করা যায় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। ভিডিওর শেষে কিছু ঔষধপত্রের নাম থাকবে, যে ঔষধপত্র দিয়ে আপনি সহজেই ঘরে বসে চিকিৎসা করতে পারবেন। অর্শ বা পাইলস বলতে মলদ্বারের রক্তনালী ফুলে আঁকাবাঁকা হয়ে যায় এবং সেটা পায়খানার সময় সেই রক্তনালী ফেটে রক্ত বের হওয়াটাকে আমরা সাধারণত বুঝে থাকি। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েদের এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। পাইলস সাধারণত 3 প্রকারে ভাগ করে থাকি। প্রথম প্রকারটি হচ্ছে মলত্যাগের সময় মলের সাথে রক্ত যাবে বা মলদ্বার ব্যথা করবে, সেটাকে আমরা ফার্স্ট ডিগ্রি হিসেবে চিন্তা করি। সেকেন্ড ডিগ্রিটি হচ্ছে মলত্যাগের সময় মলের সাথে রক্ত যাবে, পাশাপাশি মলদ্বারে কিছু একটা হাতে অনুভব হবে, যে মনে হচ্ছে মলত্যাগের সময় সে পাইলস বা অর্শের অংশটুকু নিচে নেমে আসবে, সেটাকে আমরা সেকেন্ড ডিগ্রি হিসেবে চিন্তা করি। থার্ড ডিগ্রিটি হচ্ছে মলত্যাগের সময় রক্ত যাবে, ব্যথা হবে, এবং মলত্যাগের সময় সে পাইলস বা অর্শের যে পার্টটি আছে সেটা নিচে নেমে আসবে এবং সেটা সে নিচে নেমেই থাকবে আর ভিতরে ঢুকে যাবে না। সেকেন্ড ডিগ্রিতে কিন্তু পাইলস বা অর্শের অংশটুকু নিচে নেমে আসলে সেটা আপনা আপনি ভিতরে ঢুকে যাবে, এইদিকে থার্ড ডিগ্রিতে কিন্তু সেটা ঢুকে যাবে না। পাইলসের প্রকারভেদ অনুযায়ী যদি প্রথম ডিগ্রি এবং দ্বিতীয় ডিগ্রিতে থেকে থাকে তাহলে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। পাইলস যদি থার্ড ডিগ্রিতে চলে আসে, যেমন মলত্যাগের সময় মলের সাথে রক্ত যাচ্ছে বা পাইলসের অংশটুকু বের হয়ে আসছে এবং সেটা আর ভিতরে যাচ্ছে না এবং ভিতরে ঢোকানোর চেষ্টা করলেও ভিতরে যায় না, নেমে আসে, তখন কিন্তু আপনার সার্জারির প্রয়োজন হবে। তখন অবশ্যই একজন কলোরেকটাল সার্জনের কাছে গিয়ে সার্জারি করিয়ে নিলে সম্পূর্ণ নিরাময় বা এই রূপ থেকে আরোগ্য লাভ করা যায়। এখন প্রাথমিক পর্যায়ে যদি পাইলসে আক্রান্ত হন বা আপনার পাইলসটি যদি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি বা প্রথম এবং দ্বিতীয় ধাপে থাকে তাহলে কি চিকিৎসা করবেন? প্রথম চিকিৎসাটি হচ্ছে আপনার পায়খানা সবসময় নরম রাখতে হবে। পায়খানা নরম রাখার জন্য প্রচুর শাকসবজি খেতে পারেন। সবচাইতে ভালো কাজ করে রাতে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে 2 চামচ ইসবগুলের ভুষি মিশিয়ে খেয়ে নিতে পারেন। এবং যারা দীর্ঘমেয়াদী বা অনেক সময় দাঁড়িয়ে কাজ করার অভ্যাস আছে তারা দাঁড়িয়ে কাজ করার অভ্যাসটি ত্যাগ করতে হবে, কারণ দীর্ঘ সময় দাঁড়ানোর ফলে পেটে একটা গ্যাস জমে এবং পায়খানা শক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং পায়খানার সময় অতিরিক্ত প্রেসার দিয়ে পায়খানা করা যাবে না, সময় নিয়ে পায়খানা করলে অনেকটাই উপকৃত হতে পারেন। কিছু ঔষধপত্র আছে, সেই ঔষধপত্র প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি পাইলসে চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রোগটি প্রথম পর্যায়ে কিন্তু ভালো হয়ে যায়। তার মধ্যে নরমেনেল নামক কিছু ট্যাবলেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই ট্যাবলেটগুলো রোগের ইন্টেন্সিটি বা তীব্রতা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। এবং এক ধরনের মলম কিনতে পাওয়া যায় বাজারে, ইরিয়ান নামক মলম, যে মলমটি দীর্ঘমেয়াদী মলদ্বারে ব্যবহার করলে যে রক্তনালীগুলো ফুলে যায় বা প্রেসারের কারণে যে আঁকাবাঁকা হয়ে গিয়েছে সেই রক্তনালীগুলো একটা সময় আস্তে আস্তে ছোট হতে থাকে এবং পাইলস থেকে কিন্তু দ্রুত আরোগ্য লাভ করা যায়। যাদের এই পাইলস নামক সমস্যাটি আছে তারা গরুর মাংস এবং মাংস জাতীয় খাদ্য খাওয়া থেকে বিরত থাকবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।